যখন আপনার ভিসা আসবে বাকি টাকা আপনি পেমেন্ট করবেন। এর আগে কোনো টাকা পয়সা আপনারা দিবেন না। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? ইউরোপের আরো একটি আপডেট তথ্য নিয়ে আমি আপনাদের সামনে আবারও চলে আসলাম। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ইউরোপের দেশ হাঙ্গেরি নিয়ে। হাঙ্গেরি হচ্ছে একটি ইউরোপ কান্ট্রি এবং সেনজেনভুক্ত একটি দেশ। যেহেতু সেনজেনভুক্ত দেশ, আপনি সে দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপের 26টি দেশে আপনি বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন। যেহেতু সেনজেন এরিয়া, ইউরোপের যে কোনো সেনজেন এরিয়াতে আপনি ঢোকার পর আপনি ইউরোপের 26টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন। তো বন্ধুরা, হাঙ্গেরি খুবই দারুণ একটি দেশ, অসম্ভব সুন্দর একটি দেশ। আর বাংলাদেশে হাঙ্গেরির এম্বাসি রয়েছে, যার কারণে ভিসার রিফিউজ হওয়ার সংখ্যা খুবই কম। শতকরা আপনার 1% 2% ভিসার রিফিউজ হয়। অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে আপনার এম্বাসি ফেস করলে সেখানে আপনার ভিসার রিফিউজ হওয়ার সম্ভাবনা প্রায় 9% 10% ভিসা কিন্তু রিফিউজ হয়, কিন্তু হাঙ্গেরিতে ভিসার রিফিউজ খুব কম। তো বন্ধুরা, দারুণ সুযোগ, আপনি অল্প খরচে ইউরোপের এই দেশটিতে আপনি যেতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনি হাঙ্গেরি ভিসা কিভাবে সংগ্রহ করবেন এবং হাঙ্গেরি যেতে কত টাকা লাগে এবং হাঙ্গেরি কাজের ভিসার বেতন কত এবং আপনি হাঙ্গেরি কাজের ভিসার আবেদন করার নিয়ম এবং প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে। এই ভিডিওতে আমি একদম বিস্তারিত আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর ইউরোপের এবং অস্ট্রেলিয়া মহাদেশের ভিসা সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য পেতে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বন্ধুরা, বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইউরোপের দেশ পর্তুগাল বা ইতালি যাওয়ার চিন্তা করে, কিন্তু এই সকল দেশ ছাড়াও যে ইউরোপের আরো অনেকগুলো দেশ রয়েছে সেটা অনেকেই জানেন না। হাঙ্গেরি ইউরোপের অন্যতম একটি উন্নত দেশ। এই দেশে প্রবাসীদের জন্য রয়েছে প্রচুর অপরচুনিটি। আপনিও চাইলে বাংলাদেশ থেকে কাজ করার উদ্দেশ্য নিয়ে হাঙ্গেরিতে যেতে পারেন। তো প্রথমে আমরা আলোচনা করি হাঙ্গেরির কাজের ভিসা নিয়ে। বাংলাদেশ থেকে বর্তমানে হাঙ্গেরির কাজের ভিসা চালু রয়েছে। 2023 সালে আপনি সরকারিভাবে হাঙ্গেরির কাজের ভিসা নিয়ে আপনি হাঙ্গেরিতে যেতে পারেন। বাংলাদেশ থেকে গার্মেন্টস কর্মী এবং ফ্যাক্টরির শ্রমিক নেওয়ার জন্য হাঙ্গেরির সরকারের সাথে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আলোচনা চলছে। খুব শীঘ্রই একটি আপডেট আসবে, আপনারা সরকারিভাবে যেতে পারবেন। তাছাড়া সরকারিভাবে যদি আপনারা না যেতে চান, আপনারা বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যেতে পারবেন। বাংলাদেশে অসংখ্য রিক্রুটিং এজেন্সি রয়েছে যারা ইউরোপের দেশগুলোতে কর্মী পাঠায়। আপনারা যদি জানতে চান কোন রিক্রুটিং এজেন্সি ইউরোপের দেশে কর্মী পাঠায়, ইউরোপ অস্ট্রেলিয়াতে, আপনারা আমার ফেসবুক পেজে চলে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। ফেসবুক পেজে গিয়ে সরাসরি আপনাদের প্রশ্ন করবেন, কোনো হাই হ্যালো করার দরকার নেই, আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো সেকেন্ড আসি, হাঙ্গেরিতে যেতে আপনার কত টাকা লাগবে। সবচেয়ে কমন এই প্রশ্নটি আমি পাই, ফ্রিকোয়েন্টলি এই প্রশ্নগুলো আমার কাছে আসে। আমি যখন ইউরোপের আপডেটগুলো দিই আপনারা অনেকে জানতে চান যে আসলে ইউরোপে যেতে কত টাকা লাগে। আগের চেয়ে হাঙ্গেরিতে যাওয়ার বর্তমানে সহজ হয়েছে, কিন্তু খরচ একটু বেড়ে গিয়েছে। আপনি যদি সরকারিভাবে হাঙ্গেরিতে যেতে চান তাহলে আপনার সর্বমোট আপনার 3 থেকে 4 লক্ষ টাকার মতো আপনার লাগতে পারে। আর যদি বেসরকারি এজেন্সি বা দালালের মাধ্যমে যান তাহলে 8 থেকে 10 লক্ষ টাকার মতো আপনার লাগবে। তবে বেশিরভাগে দেখা যায় যে 8 লক্ষ টাকার মধ্যে হয়ে যায়, কিন্তু কোনো দালালের মাধ্যমে গেলে সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ভিসা ফি বাবদ আপনার 7,500 টাকা প্রাপ্তবয়স্কদের জন্য এবং ছোটদের জন্য ভিসা ফি 3,800 টাকা মাত্র। আর বাকি যে টাকাগুলো যায় সেটা বিভিন্ন প্রসেসে আপনার খরচ হয়। তো এখন আসি হাঙ্গেরি কাজের ভিসার স্যালারি কেমন পাবেন। হাঙ্গেরিতে বর্তমানে যে কোনো শ্রমিকের বেতন সর্বনিম্ন স্যালারি হচ্ছে আপনার 70 থেকে 1 লক্ষ টাকা মতো। আর ফ্যাক্টরি শ্রমিকের বেতন হচ্ছে আপনার 70,000 থেকে 80,000 টাকা মতো। এছাড়াও যাদের অভিজ্ঞতা আছে, অর্থাৎ কাজের এক্সপিরিয়েন্স যাদের আছে বিভিন্ন পেশায়, তাদের বেতন আপনার 1 লক্ষ টাকার উপরে হতে পারে। শুধুমাত্র হাঙ্গেরিতে নয়, আপনি যে দেশে যান না কারণ আপনার যদি কাজের এক্সপিরিয়েন্স থাকে, কাজ জানা থাকে, তাহলে আপনি স্টার্টিং এ আপনি 1 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। আর যাদের কাজের কোনো এক্সপিরিয়েন্স নেই, তা আপনার 60-70 হাজার টাকা স্টার্টিং এ আপনি স্যালারি পাবেন। যখন আস্তে আস্তে আপনি ভাষা শিখবেন, পরবর্তীতে আপনি 1 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। অনেকেই আছে এর চেয়ে অনেক বেশি টাকাও ইনকাম করে থাকেন। এখন আসে হাঙ্গেরিতে কাজে ভিসা আবেদন করার নিয়ম এবং আপনার প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস লাগবে। হাঙ্গেরি যাওয়ার জন্য প্রথমেই আপনাকে হাঙ্গেরির কনস্যুলেট অফিসে যাওয়ার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে। তো আমার এই ভিডিওর কমেন্ট বক্সের নিচে আমি লিঙ্ক এবং হাঙ্গেরির কনস্যুলেট অফিসের ঠিকানা দিয়ে রাখবো, আপনারা সেইখানটাতে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। তো কনস্যুলেট অফিসে যোগাযোগ করার পর আপনাকে কিছু ডকুমেন্টস বা আপনার কাগজপত্র সংগ্রহ করতে বলবে। সেটা হচ্ছে যে প্রথমত আপনার যেই ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে বৈধ একটি পাসপোর্ট লাগবে, সেটার মেয়াদ যেন অবশ্যই 6 মাসের উপরে হয়। দেন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এবং হচ্ছে যে নতুন পাসপোর্ট সাইজের ছবি লাগবে 4 কপি এবং ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে এবং হচ্ছে যে হেলথ ইন্স্যুরেন্স এবং হচ্ছে যে একটি কভার লেটার। এই কভার লেটার অনেকেই তৈরি করতে পারেন না। দেখুন, আপনি যদি ইউরোপের কোনো দেশের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, ইউরোপিয়ান স্টাইলে একটি কভার লেটার তৈরি করতে হবে। এখন কিভাবে আপনি ইউরোপিয়ান স্টাইলে কভার লেটার তৈরি করবেন, কোনো ভয়ের কিছু নাই। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, এই কভার লেটার লিংক দিয়ে রাখবো, আপনারা জাস্ট সেখানটাতে ক্লিক করবেন এবং সেখানে কভার লেটার ফরম্যাট দেওয়া থাকবে। সেগুলো হচ্ছে যে আপনার ইউরোপিয়ান স্টাইলে আপনি সেখান থেকে দেখে দেখে ডেমোগুলো দেখে আপনি কাজ করতে পারেন এবং সেখান থেকে কপি করে আপনার যেই তথ্যগুলো আছে আপনি বসিয়ে আপনি প্রিন্ট করে নিতে পারেন। ঠিক আছে, এখন আসি বাংলাদেশিরা হাঙ্গেরিতে কি কি অপরচুনিটি বা কি কি সুযোগ সুবিধা পাবে। হাঙ্গেরিতে গেলে প্রথম 3 মাসে টিআরসি অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্ট কার্ড আপনি পাবেন এবং সেই হাঙ্গেরিতে টিআরসি পাওয়ার পর আপনি ইতালি অথবা ফ্রান্স ইউরোপের যে কোনো দেশে আপনি ভ্রমণ করতে পারবেন। যেটা আমি শুরুতে বলেছি, যেহেতু সেনজেনভুক্ত দেশ আপনি বিনা ভিসায় আপনি ভ্রমণ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমি হাঙ্গেরিতে থাকবো না, আমি পর্তুগালে থাকবো, না আমি ইটালিতে থাকবো, যেই দেশে থাকতে মন চায় আপনি সেই দেশে আপনি থাকতে পারবেন এবং সেখানে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পেয়ে আপনি আপনার পরিবার নিয়ে সপরিবার নিয়ে আপনি সেখানে সেটেল হতে পারবেন। সর্বশেষ যে কথাটি আপনাদেরকে বলবো, বাংলাদেশ থেকে অনেকেই দালালের চক্রে পড়ে অনেকেই টাকা পয়সা নষ্ট করেন। এই কারণে আপনি সরাসরি কনস্যুলেট অফিসে চলে যাবেন এবং সেখানে যোগাযোগ করে তারপর ভিসার জন্য আপনি আবেদন করবেন। আপনার ভিসা হবে 100% এবং খরচও কিন্তু খুব কম হবে। কোনো দালালের কাছে যদি পাসপোর্ট জমা দেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। আর যখনই কোনো রিক্রুটিং এজেন্সির কাছে আপনি পাসপোর্ট জমা দেবেন অবশ্যই আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনি নিয়ে রাখবেন এবং সেই রিক্রুটিং এজেন্সির কাছে আদৌ কি চাহিদাপত্র আছে কিনা হাঙ্গেরির সেটা অবশ্যই একবার যাচাই করে নেবেন। অ্যান্ড দেন আপনি পেমেন্ট করবেন। সাধারণত পেমেন্ট করার নিয়ম হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট যখন আসবে তখন আপনি 50,000 টাকা দিবেন, যখন আপনার ভিসা আসবে বাকি টাকা আপনি পেমেন্ট করবেন। এর আগে কোনো টাকা পয়সা আপনারা দিবেন না। ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পর অবশ্যই আপনি যাচাই করে নেবেন। যদি আপনি যাচাই করতে না পারেন কোনো অসুবিধা নেই, আমি আপনাদের জন্য আছি। আপনার ফেসবুক পেজে চলে যাবেন, সেখানে জাস্ট ওয়ার্ক পারমিটের ছবিটা তুলে আমাকে পাঠিয়ে দেবেন, আমি সেটা আপনাদেরকে যাচাই করে দেবো যে আসলে সেই ওয়ার্ক পারমিটটি আপনার অরিজিনাল নাকি ডুপ্লিকেট। তো বন্ধুরা আশা করি সকলে বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন।